একীকরণের নামে রাজ্যের স্কুলগুলো বন্ধ করে দেওয়ার বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সোনাই ভকরাপাড়ের খুরশেদ আলী ও সুখদেবনাথ হাইস্কুল বন্ধ করে সেটিকে অন্য স্কুলে বিলীন করে দেওয়ার বিরোধিতায় সরব হন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ। স্কুলের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, অসমের মুখ্যমন্ত্রী স্বৈরশাসকে পরিণত হচ্ছেন, তিল তিল করে গড়ে তোলা স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এসব স্কুলকে অন্য স্কুলের সঙ্গে সংযুক্তিকরণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট ছাত্রছাত্রী এবং অভিভাবকদের বিপদে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল গণশুনানির আয়োজন করে জনতার মতামত নিয়ে স্কুলের পরিকাঠামো উন্নত করে শিক্ষার মানদণ্ড উন্নত করা, কিন্তু তা না করে একতরফাভাবে যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার তা খুবই নিন্দনীয়। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আমার সোনাই অঞ্চলের একটি খুব গুরুত্বপূর্ণ স্থানে এসেছি, খুরশেদ আলী সুখদেবনাথ হাইস্কুল। একটি দৃষ্টান্ত আমাদের ভারতবর্ষের মধ্যে রেখে গেছে যে জাতীয় ঐক্য এবং ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং এইখানে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যর একটা প্রতিষ্ঠান। এইখানে আপনারা দেখেছেন যেখানে আজকের দিনে যেভাবে ধর্মীয় মেরুকরণ করে সমাজের মধ্যে হিংসার বার্তা তৈরি করে এক অপরকে অবিশ্বাস্যর একটা হাওয়া তৈরি করেছে, এই স্থানে আমরা একটা এক্সাম্পল বলতে পারি যে খুরশেদ আলী এবং সুখনেতার হাইস্কুল একটা ঐতিহাসিক স্কুল হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কাছে এবং যারা পূর্ববর্তী আছিল তাদের কাছেও একটা থাকা উচিত ছিল। কিন্তু আসাম সরকার রেজাল্টের অজুহাতে এবং এই জায়গাতে ছাত্র সংখ্যা কম, এই অজুহাত দেখে এই স্কুলকে বন্ধ করার যে চক্রান্ত চলছে সেটা আমরা আসাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাই, এটা আমরা মানতে রাজি নাই। কারণ দেখেন, এইখানে এসে আমি জানতে পারলাম টোটাল এইখানে আউট অফ 26 মানে স্যাংশন পোস্ট অনলি 9 টিচার্স আর দিয়ার, 9 জন শিক্ষককে, যেখানে বিজ্ঞান শিক্ষক নাই, অঙ্কের শিক্ষক নাই, ক্লাসিক্যাল টিচার বা ইলেকটিভ সাবজেক্ট হিন্দির শিক্ষক নাই, এই শিক্ষকগুলোর দ্বারা 280 ছাত্রকে পড়াশোনা করেছে। মধ্যে করোনার আতঙ্ক ছিল, এর মধ্যে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানকে ওরা বন্ধ করে আরও অনেক দূরে থাকা একটা স্কুলের সাথে অ্যামালগেমেশন করা, এইটা সংবিধানের পরিপন্থী এবং এই গরিব মেহনতি লোকের তাদের স্বার্থের পরিপন্থী আমি বলি। আপনারা জানেন যে রাইট টু এডুকেশন বলে একটা বস্তু আছে, 2009 যে অ্যাক্ট পাস করা হয়েছে, সবার সব ছাত্রদেরকে শিক্ষার অধিকার দিতে হবে। ভারতের সংবিধান আমাদের মৌলিক অধিকার হিসাবে দিয়েছে যে শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার কোথায় চলে গেল? একটা স্কুল ভেঞ্চার থেকে প্রভিন্সিয়ালাইজেশনের স্টেজে আনতে কত মানুষ কষ্ট করেছে, কত লোকের কাছ থেকে টাকা পয়সা এনে এই গ্রামের মানুষ কষ্ট করেছে, সেই কষ্টগুলো কোথায় চলে যাবে? হঠাৎ করে একটা দিশপুরে বসে যদি বন্ধ করে দেয় যে এইখানে স্থানীয় মানুষের চিন্তাভাবনা, ছাত্র গরিব নিরীহ মানুষের তাদের আবেগকে আপনারা তোয়াক্কা না করে এইভাবে স্কুল বন্ধ করা। এবার পুজোয় আপনাকে কেতা দুরস্থ পোশাকে সাজিয়ে তুলতে লেটেস্ট ও আধুনিক মানের বস্ত্র সম্ভার নিয়ে উপস্থিত কালাইন বাজারের মাথা উঁচু করা একমাত্র নির্ভরযোগ্য কাপড়ের দোকান গুড লাক গার্মেন্টস। এখানে আপনি পেয়ে যাবেন বাহারি রং ও ডিজাইনের লেটেস্ট মানের সব পোশাক। ক্রেতাদের রুচিকে মাথায় রেখে পূজোয় এসেছে সর্বশেষ ডিজাইনের বিপুল সম্ভার। চোখ ও মনে ধরা পোশাকগুলো অবশ্যই আপনার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এছাড়াও এখানে পাবেন বিবাহের বেনারসি ও জামদানি শাড়ি, কাঞ্চিপুরম তাঁত বেনারসি শাড়ি, পাবেন ফ্যান্সি বোরখা এবং স্টোন ও নেটের ফ্যান্সি লেহেঙ্গা, রয়েছে মেয়েদের লং জামা, গ্রাউন্ড ফ্রক, সারারা ও গারারা, জিন্স প্যান্ট, টপ, টি শার্ট, স্কার্ট টপ, কুর্তা, বিভিন্ন ধরনের চুড়িদার পিস, রয়েছে ছোট ও বড়দের টি শার্ট, রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্লেজার, পাঞ্জাবি। একসাথে পেয়ে যাবেন বিবাহের শেরওয়ানি, ব্লেজার সেট, পাঞ্জাবি সেট, জিন্স প্যান্ট, কটন শার্ট, স্পার্কি প্যান্ট, রেমন্ড, সিয়ারাম ও পিটার ইংল্যান্ড সহ নামি দামি কোম্পানির ফর্মাল প্যান্ট ও শার্ট, টি শার্টের চোখ ধাঁধানো কালেকশন আপনার রুচিকে সমুন্নত করবে। সহজেই পেয়ে যাবেন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ইউনিফর্মের কাপড় সহ এরামের কাপড়। সঙ্গে রয়েছে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত টেলারের সাহায্যে সেলাইয়ের সুব্যবস্থা। তাছাড়া সব ধরনের কাপড় চোপড় কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়। দুর্গোৎসব ও অন্যান্য উৎসবে কাপড় চোপড় কেনাকাটায় আজই চলে আসুন গুড লাক গার্মেন্টস, জেবি রোড, কালাইন বাজার, এলাহি হোটেলের ওপরতলায়।